2021-এ আমরা অনেক কিছু দেখেছি। 2021 হলো বিনোদনই বিনোদন। হ্যাপি নিউ ইয়ার দিয়ে যে প্রথম গান শুরু করছে তাকে দিয়ে আগে শুরু করা যায় নাকি? বেশি ভাট না বকে চলো শুরু করা যাক। খেলা হবে, খেলা হবে। তো বছরের প্রথম দিকে আমরা একজনকে নায়ক থেকে গায়ক হয়ে উঠতে দেখেছি। প্রচুর প্রচুর গানের ডালিনী হাজির হয়েছে আমাদের সামনে, আর আমাদের কানে হারফিক ঢেলে পরিষ্কার করতে হয়েছে এসে গেছে আমাদের সেই বিশ্ববিখ্যাত টার্জান দাদা হিরো আলম। হ্যালো, হ্যাপি নিউ ইয়ার, হ্যালো, হ্যাপি নিউ ইয়ার, হ্যালো। তারপরে দেখা গেছে আমাদের শোভন জেঠু বৈশাখী জেঠিমার রোম্যান্স, তাদের রোম্যান্টিকতা নিয়ে বিভিন্ন নিউজ, তাদের রোম্যান্টিকতা কচি কাচাদের প্রেমকেও হার মানায়। ও মাই গড, বলি নিউজওয়ালারাও আজকাল চ্যানেলে খবরের নামে বিনোদন দিচ্ছে, দেবে না কেন? শীত গ্রীষ্ম বর্ষা বিনোদনই ভরসা। তবেই তো পাবলিক খাবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। বৈশাখী জেঠিমার এই বয়সে এসেও এত প্রাণচল দেখে আমার একটাই কথা মনে হচ্ছে, ক্যামেরার সামনে এসে মনে মনে বলি বৈশাখী জেঠিমার মতো তো প্রাণোজ্জ্বল হয়ে চলি। তারপরে আসে ভোট পড়ো, চারিদিকে শুধু টেট্রেটটা খেলা হবে, টেট্রেটটা খেলা হবে। বলেন কি, প্রতি বছর পূজায় কিছু না কিছু ট্রেন্ডিং ওঠে, কোনো বছর সুজয় পুচকি তো কোনো বছর ওহ কি লাগছে। তো এই বছর সে সব কিছু টপকে এসে গেছে লেজেন্ড দাদা মজন মিত্রের ভারতবাসীকে জাগিয়ে তোলার সং জাগো তুমি জাগো, জাগো তুমি জাগো। একটা সিংহ ছিল যে গুহার ভিতর ঢুকে থাকতো, আর যখনই কেউ ট্রেন্ডিং এ চলতো তাকে খোপাত করে ধরে তার সামনে নিয়ে তাকে টবাক করে বিয়ে করে ফেলতো। সে আর কেউ নেই, আমাদের কাদা কাদা দাদা না দিদি কি বলবো, হোয়াটএভার। এসে গেছে আমাদের সে কাদা কাদা করা দাদা বা দিদি স্যান্ডি সাহা। তাই তো করবে তুমি, ইনি এমন একজন মানুষ যার নিজের কোনো কন্টেন্ট থাকুক বা না থাকুক ভাইরাল মানুষকে নিয়ে বিয়ে করার কন্টেন্টে ইনি হলেন এগিয়ে। বলেন কি, তারপরে এলো মানিকে মাগাইতে, কত মানুষ অল্পস্ত খেলো, কত মানুষ মাঠে হাগলো তার কোনো ইয়ত্তা নেই। আমরা গ্যাসে আগুন জ্বালানো ছাড়া আলু পোস্ত রান্না করা শিখেছি। বৌমা আজকে একটু আলু পোস্ত রান্না করে খাও তো। হ্যাঁ মা যাচ্ছি, এই নিন মা আলু পোস্ত কই দাও। আচ্ছা বৌমা তুই রান্নাটা কোথা থেকে শিখলে? ইউটিউব থেকে। তুমি কি শুধু তার দিকে তাকিয়েছিলে না রান্না করাটা আসলে দেখেছিলে? সেই তারপর সেই টাইসন দা দেখে গানের মাধ্যমে মাঠে হাঁকতে দেখেছি। মানে কে মাগে হিতে মুদিয়ে নুরা হে গুম ইয়াবি, গানের মাধ্যমে কতটা পরিমাণ হেগেছিলেন তার কমেন্টগুলি হলো প্রমাণ। আমার গত 3 দিন যাবত হাগু হচ্ছিল না, হঠাৎ করে হিরো আলমের গান শুনে আমার হাগু হয়ে গেল। তারপরে নয়া দামন গানে কত সুন্দরী মহিলাকে কোমর দোলাতে দেখেছি, তারপর কত কোমল সুন্দরীকে থমকে থমকে নৃত্য করতে দেখেছি, আমিও কোনো অংশ কম যায় না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ভারতে কিছু পাকিস্তানি সাপোর্টার আছে জানতাম, কিন্তু হাতে নাতে প্রমাণ পেলাম টি-20 বিশ্বকাপে যখন ভারত হেরে গেল পাশের বাড়ির ছাদে বাজি ফাটানো দেখে শুটিয়ে লাল করে দেবো নোংরামি বার করে দেবো, লজ্জা লাগা দরকার। শুটিয়ে লাল করে দেবো নোংরামি বার করে দেবো। তারপরে দিদি নাম্বার 1-এ বাঘের গসিপ দেখেছি, খুকুমনি হোম ডেলিভারি, উমার 4-6 মারা দেখেছি, বাংলা সিরিয়ালে কথা বলছি, এখানে কি করছো, সিরিয়াল দেখো ভাই সিরিয়াল দেখো। আবার গর্ত থেকে ইঁদুরটে বেরিয়ে এসেছে বাদাম বাদাম গানে হাঁকতে, কারণ ট্রেন্ডিং বলে কথা, ট্রেন্ডিং টপিককে নিয়ে না হাঁকলে তো দাদা কাম দিদির আবার চলে না। এরপরে দেখেছি কত বাঙালি মায়ের মন ভেঙে যাওয়া অনুতপ্ত হৃদয় সীময়ীর প্রতি বিকজ রোহিত সেনের মৃত্যু।
বিয়ে করলো, সংসার করে বলে নতুন ভাবে জীবনটা কাটায় বলে তো সিমই এইভাবে সবকিছু শেষ হয়ে গেল। চিন্তায় মেরা কৃষ্ণে ও সনম তুনে তুনে মেরে কো মেরে কো জানতা নেই হ্যায়। আচ্ছা, 2021 আমরা অনেক কিছু দেখেছি যেগুলো হয়তো আমি স্কিপ করে গেছি, আর তোমাদের যদি সেগুলো মনে থাকে তো কমেন্ট করতে জানিও না। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংকস ফর ওয়াচিং।